এই গাইস, আমি স্বর্ণাম পয়েন্ট, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে বেশ কিছু আপডেটস নিয়ে, তো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটফ্লিক্সের একটা সিনেমা আসছে আর রেটেড, যেটা রিলিজ করছে হচ্ছে 23 তারিখে। সেই সিনেমাটার নাম হচ্ছে ইনকামিং, এবং যেটা গল্প লিখেছেন এবং ডিরেক্ট করেছেন হচ্ছে ডেভ কার্নিন এবং জন কার্নিন, দুই ভাই মিলে। এবং আর রেটেড এই সিনেমাটা মুক্তি পাচ্ছে ওইটা 23 আগস্ট, এবং এটা কিন্তু একটা বেশ ভালো এবং ভায়োলেন্স ফিল্ম হতে চলেছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে ব্লাম হাউসের আপকামিং যে স্পন সিনেমাটা নিয়ে আপডেট এসেছিলো, সেই সিনেমাটার নামকরণ হয়েছে কিং স্পন। এবং গ্লাম হাউসের এই সিনেমাটা তৈরি মানে যারা কাজ করছেন তারা হচ্ছেন ম্যাট মিক্সটন, ম্যালকম স্পেলম্যান এবং স্কট সিলভার, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। বেশ এক্সাইটেড আমি এই সিনেমাটা নিয়ে, এবং যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু বেশ দারুণ রকম দেখতে, যারা দেখোনি তারা গুগল করে একবার দেখে নিতে পারো। থার্ড এবং লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে Zee5-এ 2022-এ যে আটটা বা দশটা সম্ভবত ছিল, আটটাই সেই প্রজেক্টগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছিলো, সেগুলো পরপর 2023-এ বেশ কিছু হয়েছে এবং বেশ কিছু আসা বাকি রয়েছে। তো তার মধ্যে একটা বেশ অ্যান্টিসিপেটেড সিরিজ ছিল, যেটা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার, যেটা জয়দীপ মুখার্জি পরিচালনা করেছিলেন, সেটার টিজার কিন্তু কালকে আসছে। এই সিরিজটাতে প্রচুর বড় বড় অ্যাক্টার আর্টিস্ট কাজ করেছে, এবং যার মধ্যে প্রথম মানে যার মধ্যে প্রধান হয়েছেন শাশ্বত চ্যাটার্জি, সোমাক রয়েছে, সোমাক হচ্ছে আমরা যাকে চিনি রেডিও মির্চিতে কাজ করেন সেই সোমাক, এবং মীর আফসার আলীও রয়েছে আমাদের মির্দা, এবং রয়েছে অনন্য চ্যাটার্জি, সোম রয়েছে, পায়েল রয়েছে, কিঞ্জল নন্দ রয়েছে, সুব্রত দত্ত রয়েছে, অভিজিৎ গুহ রয়েছে, র্যাচেল ভয় রয়েছে, এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে সিরিজটার সাথে। এবং এটা কিন্তু একটা ভালো কাজ হতে চলেছে, দেখা যাক সিরিজটা কেমন হয়, এবং সম্ভবত সামনে মাসে সিরিজটা আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।